প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। আজ আমরা চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি এর দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে শুনবে, আশা করি বুঝতে পারবে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমেই চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এর দিনাজপুর বোর্ডের 2020-এ যে কোশ্চেনটি আসছে সেই কোশ্চেনটি আমরা সমাধান করব। আমরা প্রথমেই উদ্দীপকটি দেখে নেই। উদ্দীপকে বলা হয়েছে 500 গ্রাম ভরের একটি এ বস্তুকে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে 200 গ্রাম ভরের অপর একটি বস্তু বিকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেটি হলো, ক, সরণ কাকে বলে, খ, গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো, গ, ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে, খ, বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। এবার ক, সরণ কাকে বলে। সরণ হলো কোন বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তনকে সরণ বলে। খ, গতিশক্তি কখনই ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। আমরা জানি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভর এম ধ্রুবক, যেখানে গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে বেগ ভি ধনাত্মক অথবা ঋণাত্মক যাই হোক না কেন তার বর্গ আছে, সুতরাং বর্গ করলে কখনোই ঋণাত্মক মান আসবে না, তাই বলা যায় গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এবার আমরা গয়ের সমাধান করব। গতে বলা হয়েছে যে ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। আমরা এই চিত্রটি লক্ষ্য করি যে ভূমি থেকে 196 মিটার উঁচুতে এ বস্তুটি অবস্থান করছে। এখানে দেওয়া আছে, এখানে ভর এম সমান সমান 500 গ্রাম, যদি আমরা একে কেজি করি তাহলে হবে 0.5 কেজি, উচ্চতা এইচ সমান সমান 196
মিটার। অভিকর্ষ স্তরণ, অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন বস্তুটি এ অবস্থানে থাকে তখন আদিবেগ ইউ সমান সমান শূন্য, কারণ এ বস্তুটি এ অবস্থানে স্থির। তাহলে যদি আমরা গয়ের সমাধান করি, ধরে নেই মনে করি x মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে, তাহলে ওই উচ্চতায় বিভব শক্তি ইপি সমান সমান হবে এমজি এক্স। এখন গতিশক্তি ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি ভি সমান সমান বা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস, আদিবেগ জিরো টু জি এখানে এস অর্থাৎ সরণ। যদি আমরা উচ্চতা এক্স বাদ দেই তাহলে সরণ হবে 196 মাইনাস এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি 196 মাইনাস এক্স। তাহলে বিএস করে মান আসে টু জি 196 মাইনাস এক্স। যদি আমরা এই ভি স্কোয়ার মানটি এখানে বসাই তাহলে এম ভি স্কোয়ার মান আসে টু জি 196 মাইনাস এক্স, টু টু বাদ গেলে থাকে এম জি 196 মাইনাস এক্স। এবার শর্ত মতে ইপি এবং ই কে সমান, তাহলে ইপি সমান সমান কত এম জি এক্স, ই কে এম জি 196 মাইনাস এক্স। উভয় পক্ষ থেকে যদি এম জি এম জি বাদ যায় তাহলে থাকে এক্স ইকুয়াল 196 মাইনাস এক্স। যদি এক্স এই পাশে চলে আসে তাহলে হবে টু এক্স ইকুয়াল 196, এক্স ইকুয়াল 196 ভাগ 2 সমান সমান 98 মিটার। তাহলে 98 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে, এই 98 মিটারই হবে অ্যান্সার। এবার আমরা ঘয়ের সমাধান করব। ঘয়ের প্রশ্নে বলা হয়েছে বিবস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে এখানে
বস্তুর ভর এম সমান সমান 200 গ্রাম, যদি কেজিতে করি তাহলে 0.2 কেজি হবে। আদি বেগ ইউ সমান সমান 30 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় টি সমান সমান 2 সেকেন্ড। ঘ নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি ইপি সমান সমান mgh 0.2 × 9.8 × 0, তাহলে নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি হবে 0। নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি, নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম এর মান 0.2 এবং বেগ 30 স্কোয়ার, তাহলে 0.1 × 990 জুল। তাহলে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি E1 সমান সমান ইপি যোগ ই কে, ইপি 0 এবং ই কে 90 জুল। তাহলে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি হবে 90 জুল। ই ওয়ান সমান ইপি যোগ ই কে, ইপি এর মান ইপি 0 এবং ইকের মান পেয়েছি আমরা 90, তাহলে মোট শক্তি হবে 90 জুল। এবার 2 সেকেন্ড পর বস্তুটির উচ্চতা হবে, 2 সেকেন্ড পর বস্তুর উচ্চতা h সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমরা জানি বস্তুটি উপরের দিকে ছুঁড়ে মারলে অভিকর্ষ ত্বরণের বিপরীতে যায়, সেজন্যই মাইনাস হবে। তাহলে এবার ইউ এর মান আমরা জানি 30, টি 2 হাফ 9.8 এবং 2 এর স্কোয়ার। যদি আমরা এটিকে ক্যালকুলেশন করি তাহলে এই মানটি দাঁড়ায় 40.4 এত মিটার। তাহলে ওই উচ্চতায় বিভব শক্তি, তখন বিভব শক্তি হবে
বিভব শক্তি ইপি প্রাইম ইকুয়াল এম জি এইচ। এখন এম এর মান 0.2, জি এর মান 9.8 এবং উচ্চতা 40.4। যদি আমরা এটি ক্যালকুলেশন করে তাহলে পাব 79.184 এত জুল। এবার 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে, 2 সেকেন্ড পর বস্তুর বেগ ভি সমান সমান ইউ মাইনাস জিটি। ইউ এর মান 30, 9.8 এবং টি এর মান 2। যদি আমরা এটিকে ক্যালকুলেশন করি তাহলে এর মান হবে 10.4 এত মিটার পার সেকেন্ড। এই 2 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি হবে, 2 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি যদি আমরা বের করতে চাই তাহলে 2 সেকেন্ড পর গতিশক্তি ইকে প্রাইম সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম 0.2, ভি এর মান 10.4 স্কোয়ার। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট হবে 10.816 এত জুল। অতএব 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর মোট শক্তি, মোট শক্তি E2 ইকুয়াল ইপে প্রাইম প্লাস ইকে প্রাইম। আমরা ইপি প্রাইম পেয়েছি 79.184 জুল প্লাস ইকে প্রাইম পেয়েছি 10.816 এত জুল। যোগ করলে হবে 90 জুল। তাহলে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি ছিল আমাদের 90 জুল এবং 2 সেকেন্ড পর মোট শক্তি 90 জুল। অতএব আমরা বলতে পারি যে 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এবার আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীলটি হল ঢাকা বোর্ড 2020। এখানে উদ্দীপকটি আমরা লক্ষ্য করি। দৃশ্য 1, একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠানো হল। যন্ত্রটির কর্মদক্ষতা 45%। দৃশ্য 2, 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল। দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো হল, ক, সুষম ত্বরণ কাকে বলে, খ, বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো, গ, দৃশ্য 2 থেকে
কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ঘ, দৃশ্য এক থেকে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। ক, সুষম ত্বরণ, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি একই থাকে বা সমান হয় তাহলে বস্তুর যে ত্বরণ হয় ওই ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ। হতে বলা হয়েছে বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ হলো পৃথিবীতে মানব সভ্যতা যতদিন থাকবে বায়োমাস ততদিন উৎপন্ন হতে থাকবে। বায়োমাস বলতে আমরা বুঝি গাছপালা, লতাপাতা, পশু পাখির মল, খড়কুটো ইত্যাদি। যদিও পৃথিবীর বড় একটি অংশের মানুষ গাছপালা পুড়িয়ে রান্না করে, তারপরেও গাছপালা শেষ হয়ে যায় না, কারণ গাছপালা নতুন করে উৎপন্ন করা যায়। কিন্তু তেল গ্যাস শেষ হয়ে গেলে নতুন করে উৎপন্ন করা যায় না, সেজন্যই বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। গয়ের সমাধান করি। গতে দেওয়া আছে এখানে ভর, বস্তুর ভর, বস্তুর ভর এম সমান সমান 4 কেজি, বস্তুর আদি বেগ ইউ সমান সমান 40 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা একটু চিত্রটি লক্ষ্য করি যে এই বস্তুটিকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, আদি বেগটা হলো 40 এবং এক্স মিটার ধরে নেব আমরা উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে মনে করি এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি ইপি সমান সমান হবে, যেহেতু উচ্চতা এক্স সেহেতু এম জি এক্স। এবার ওই উচ্চতায় এক্স মিটার উচ্চতায় বেগ ভি হলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। এখান থেকে
b স্কয়ার ফাংশন u স্কয়ার মাইনাস 2g আমরা এই সূত্রটি জানি কিন্তু এখানে h টি হবে উচ্চতাটা x এখন গতিশক্তি e কে সমান হাফ m v স্কয়ার হাফ m v স্কয়ারের মানটি আমরা পেয়েছি e স্কয়ার মাইনাস 2g x এখন শর্তমতে বলা হয়েছে শর্তমতে বিভব শক্তি ep সমান 2 ek তাহলে ep সমান সমান ছিল আমাদের mgx mgx 2 ইনটু ek এর মানটা আমরা পেয়েছি হাফ m e স্কয়ার মাইনাস 2g x যদি আমরা এখানে 2 বাদ যায় এবং উভয় পক্ষ থেকে যদি আমরা m কে বাদ দেই তাহলে লিখতে পারি gx equal to e স্কয়ার মাইনাস 2g x যদি 2g x কে এই পাশে নিয়ে আসি তাহলে হবে 3g x equal e স্কয়ার বা x equal u স্কয়ার ভাগ 3g এবং u এর মান ছিল 40 স্কয়ার 3 ইনটু g এর মান 9.8 এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো 54.42 মিটার তাহলে এই 54.42 মিটার উচ্চতাই ওই বস্তুটি বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে এটি হবে অ্যানসার এবার আমরা ঘ এর সমাধান করব ঘতে বলা হয়েছে দৃশ্য এক থেকে যন্ত্রটির কর্মদক্ষতা যদি 10% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে দৃশ্য একে দেওয়া আছে এখানে দৃশ্য একে বস্তুর ভর m সমান সমান 500 kg উচ্চতা h সমান সমান 50 মিটার সময় t ইকুয়াল 5 মিনিট এটাকে যদি আমরা সেকেন্ডে নেই তাহলে 300 সেকেন্ড অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ g সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যন্ত্রটি কর্মদক্ষতা কর্ম দক্ষতা ইটা সমান সমান 45% অর্থাৎ 0.45 ঘ তাহলে আমরা জানি এটা সমান পি আউটপুট ভাগ পি ইনপুট
এক নং সমীকরণ। কিন্তু P আউটপুট সমান সমান এম জি এইচ বাই টি, এখানে এম 509.80 এর মান, এইচ 50, টি 300 সেকেন্ড। যদি আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে পি আউটপুট হবে 816.66 ওয়াট। এবার যদি আমরা এক নং সমীকরণের সাহায্যে আমরা ইনপুট বের করতে পারব, এখন এক নং সমীকরণের সাহায্যে ইটা ইকুয়াল পি আউটপুট ভাগ পি ইনপুট, বা পি ইনপুট ইকুয়াল পি আউটপুট ভাগ ইটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি পি আউটপুট আমরা পেয়েছি 816.66 এবং ইটার মান 0.45। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটি আসবে 1814.814 এত ওয়াট। এবার ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি আমরা জানি ব্যয়িত শক্তি W1 ইকুয়াল ক্ষমতা পি ইনপুট ইনটু সময়। অতএব পি ইনপুট আমরা পেয়েছি 1814.814 ইনটু সময় আমরা জানি 300 সেকেন্ড। অতএব এটিকে ক্যালকুলেশন করলে আমাদের মান হবে 5444.4 জুল। আবার কর্মদক্ষতা টেন% বৃদ্ধি পেলে দক্ষতা 45% + 10% = 55% বা এটিকে লেখা যায় 55। এখন ইটা প্রাইম ইকুয়াল পি আউটপুট ভাগ পি ইনপুট, বা এটাকে আমরা লিখতে পারি পি ইনপুট সমান সমান পি আউটপুট ভাগ ইটা প্রাইম। পি আউটপুট আমরা পেয়েছি 816.66 আর ইটা প্রাইম 0.55। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা পি ইনপুট প্রাইম দিতে পারি। তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান হবে 1484.83 1484.836 এত ওয়াট। এখন ব্যয়িত শক্তি, এই অবস্থায় ব্যয়িত শক্তি W2 সমান সমান পি আই প্রাইম ইনটু সময় টি। আমরা পি আই পেয়েছি 1484.836 ইনটু সময়
300। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 4454509 জুল। তাহলে আমাদের আগে ব্যয়িত শক্তি ছিল W1 আর এখন ব্যয়িত শক্তি W2 ইকুয়াল এত। অতএব ব্যয়িত শক্তির পরিবর্তন, অতএব ব্যয়িত শক্তির পরিবর্তন পরিবর্তন সমান সমান W1 মাইনাস W2। আমাদের W1 এর মান ছিল 544.4 মাইনাস W2 এর মান 4454509 জিরো। যদি আমরা এটাকে তাহলে এটিকে যদি আমরা বিয়োগ করি তাহলে মান আসবে 98993.5 জুল। প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন হবে এত। আশা করি সৃজনশীল দুটি বুঝতে পেরেছ। এর পরেও যদি কোনো সমস্যা থাকে তুমি তোমার বিষয় শিক্ষকের সাথে কথা বলে নিবে। আজ এ পর্যন্তই, হয়তো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে